শুরু করেন। হোম কন্ট্রোলার, সো হোম কন্ট্রোলার থেকে আসলে আমি আমার হোমের যে পাথগুলো ভিউগুলো সেগুলো কাজ করি। লাইক আমি যদি ইন্ডেক্স সে যাওয়ার জন্য ইন্ডেক্স ইন্ডেক্স মেথড ইউজ করতেছি, অ্যাবাউট এর জন্য অ্যাবাউট মেথড ইউজ করতেছি, এবং কন্টাক্টে যেমন কন্টাক্ট মেথড গুলো ইউজ করতেছি আমি জেনারেল। এখানে তেমন কিছু নাই আসলে, আমার মূল বিষয় এখানে আমার আসলে পোস্ট এবং অথ কন্ট্রোলারে, যে পোস্ট অথ কন্ট্রোলারে যে আমি কি করতেছি। তো এখানে একটু মেসি আর কি, আমি রেজিস্ট্রেশন কিভাবে করতেছি। তো রেজিস্ট্রেশনে প্রথমে আমি একটা ভ্যালিড মেথড আছে আমার, তারা দিচ্ছে আমাদের এখান থেকে রিকোয়েস্ট থেকে, সেখানে আমরা কি করতেছি আমরা চেক করি যে ফার্স্ট নেম আছে কিনা। তো ফার্স্ট নেম অবভিয়াসলি রিকোয়ার হবে, এবং আমরা এখানে আসলে আমি যে কাজটা করতেছি আসলে আমাদের এই রিকোয়েস্টের ভ্যালিডেট মেথডে, রিকোয়েস্টের ভ্যালিডেট মেথডে একটা অ্যারে পাঠাইতে হবে। সো অ্যারে জাস্ট নাথিং এলস, একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে পাঠাইতে হবে যাতে করে আমরা এখানে বসাইতে পারি। তো আমার অ্যাসোসিয়েটিভ অ্যারে বিটি কি থাকবে, অ্যাসোসিয়েটিভ অ্যাসোসিয়েটিভ অ্যারে বিটি আমার কিটা থাকবে হচ্ছে আমাদের ফিল্ড নেম, যেটা আমরা ডাটাবেজে আছে বা যেটা আমরা রিট্রিভ করতেছি, লাইক ফার্স্ট নেম। তো নেম এবং এটার রিকোয়ারমেন্ট কে, রিকোয়ারমেন্ট গুলো কি কি লাইক আমি দিতে পারি। এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে রিকোয়ার্ড থাকতে হবে, এন্ড আমরা চাইলে আরো লাইক এখানে মিনিমাম 8টা ক্যারেক্টার দিতে হবে, বা এখানে অবশ্যই অনেকগুলো বিষয় এখানে ধরো দিয়ে দিয়েছে অলরেডি, যে ডেট হবে কিনা, ডিজিজ আছে কিনা, এটাকে মেল কিনা। যদি মেল দেই এখানে আসলে মেল সাইড অনেক অ্যাপ্লাই করবে, যদি আমি এখানে মেল দেই এখানে তারা অটোমেটিক মেলটা ভেরিফাই করে নিচ্ছে এটা ইমেল কিনা। আমার কষ্ট করে ইমেল চেক করতে হচ্ছে না বা রেগুলার এক্সপ্রেশন দিতে হচ্ছে না, তারা সিম্পল ভাবে এখানে ভেরিফাই করে নিচ্ছে যে এটা ইমেল কিনা এবং ফিল্ডটা রিকোয়ার্ড আছে কিনা, তারা দিয়েছে কিনা ফিল্ডটা। আমি যদি রেজিস্ট্রেশনে যাই আসলে আমি যদি লগ আউট করি, আমি যদি এখানে রেজিস্টার করার চেষ্টা করি কোনো ফিল্ড না দিয়ে, তাহলে আমার আসলে দেখাবে যে আসলে ফিল্ড গুলো দেওয়া হয়নি, তো এগুলো আমাকে দিতে হবে। তারা অলরেডি এখানে নোটিশ দিয়ে দিচ্ছে, তো আমি এগুলো যদি দিই তবেই কেবলমাত্র আমার রেজিস্ট্রেশন হবে। সো এই কাজটা করার জন্য আসলে আমাকে এই ভ্যালিড মেথডটা কাজ করতে হচ্ছে, তাছাড়া তেমন কিছু না। এটা ভ্যালিডেট হয়ে যাওয়ার পরে রিকোয়েস্টটা ভ্যালিডেট হয়ে যাচ্ছে, এরপরে আসলে আমি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ আপনাকে এখানে যেটা আমরা ফর্ম ভ্যালিডেশন করছিলাম রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করে, অনেকগুলো কোড ব্যবহার করে, এবং প্রতিটা ফিল্ডের এগেইনস্টে আমরা কিছু কি বলে যে কন্ডিশন অ্যাড করছিলাম, যেমন লগইন এর জন্য, ইউজার নেমের জন্য, ইমেলের জন্য, পাসওয়ার্ড এর জন্য, প্রতিটা ফিল্ডের জন্য আমরা আলাদা আলাদা কিছু কন্ডিশন অ্যাড করছিলাম, এবং প্রত্যেকটার জন্য আমরা আলাদা ভাবে রেগুলার এক্সপ্রেশন ডিক্লেয়ার করে দিয়েছি, এবং পরবর্তীতে সেটাকে আমরা কম্পেয়ার করছি যে আমাদের ইউজার যে ইনপুটটা দিয়েছে সেই ইনপুটটা আমাদের যে রেগুলার এক্সপ্রেশনটা দেওয়া হয়েছে সেটার সাথে ম্যাচ করতেছে কিনা। তো আমরা যদি ফ্রেমওয়ার্ক এটা ইউজ করতে চাই, দেখা যাচ্ছে ফ্রেমওয়ার্ক আমাদের এত কিছু হবে যাবে কোনো কিছু ডিক্লেয়ার করার প্রয়োজন নাই। তারপর হলো কি আপনার এই কি বলে যে ওই কি বলে রেগুলার এক্সপ্রেশন, এই কন্ডিশন চেক, এগুলা কোনো কিছু করার কোনো প্রয়োজন নাই। ফ্রেমওয়ার্কের ভিতরে বিল্ট ইন সবকিছু করাই আছে, আপনাকে যা শুধু আমার যে ওদের যে ইয়াটা দেয়া আছে, স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচার অনুযায়ী শুধু আপনাকে সবকিছু ডিক্লেয়ার করতে হবে। ব্যাস এটাই যে আমার ফ্রেমওয়ার্ক ইউজ করলে আমার কাজ কত সহজে আমরা করতে পারতেছি। তবে হ্যাঁ, ডিরেক্ট ফ্রেমওয়ার্কে যাওয়ার আগে অবশ্যই আমাকে মিনিমাম এই ধারণাগুলো থাকতে হবে যে এটা কিভাবে কাজগুলো হচ্ছে, না হলে পরবর্তীতে আপনি এটা স্ট্রাকচারটাই সাজাইতে পারবেন না। ওকে ঠিক আছে মাসুদ, তারপর কন্টিনিউ করেন। দেন আমার মেল ভেরিফিকেশন করার জন্য আমি আসলে একটা হ্যাশ তৈরি করে নিচ্ছি, যেটা আমি জাস্ট সিম্পল ভাবে নিচ্ছি, এটা টাইম কে আমি জাস্ট হ্যাশ করে নিচ্ছি, নাথিং এলস। দেন আমি একটা ইউজার তৈরি করতেছি, সেখানে ইউজার তৈরি করার জন্য আমাকে সেম লারাভেল আমাকে হেল্প করতেছে। জাস্ট ইউজার ইউজার অলরেডি ইউজার নামে একটা মডেল আমি তৈরি করে আসছিলাম, লাইক যে মডেলটা ইউজার মডেলটা, তো সেইখান থেকে আসলে আমি ইউজারটা তৈরি করে নিতেছি। ইউজার ইউজারটা নিচ্ছি, আমি উপরে অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছি যে ইউজ অ্যাপ মডেল ইউজার্স, এখান থেকে আসলে আমি কিন্তু এখানে ইউজার্সটা নিতে পারতেছি, অ্যাড করতে পারতেছি, একটা ফেচার ইউজ করতে পারতেছি, অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করতে পারি, কল করতে পারতেছি। তো ইউজারের একটা মেথড আছে ক্রিয়েট, যেটা আমরা অলরেডি এই যে মডেল, এই যে যেখানে আমরা এক্সটেন্ড করতেছি, যে এই মডেলটা যেখানে এক্সটেন্ড করতেছি অথেন্টিক, সরি হ্যাঁ অথেন্টিকেবল, সেখানে অলরেডি তারা দিয়ে দিয়েছে, বা মডেল থেকে অলরেডি তারা দিয়ে দিয়েছে, সেটা আমি সেখানে ইউজ করতে পারতেছি এই ক্রিয়েটটা।
ক্রিয়েটে কি করতেছি আমি আসলে, ক্রিয়েটে আমি ফিল্ড নেম দিচ্ছি আসলে, যে কোন কোন ফিল্ডে ডেটাগুলো রাখবো। ফিল্ড নেম দিচ্ছি লাস্ট ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড অ্যান্ড ইমেল ভেরিফাই কোড, এই যে কোডটা আমি যেটা জেনারেট করলাম সেটাই। এবং পাসওয়ার্ডটাকে আমি একটা হ্যাশ ভ্যালুর মাধ্যমে আমি হ্যাশ করে নিচ্ছি, এটা অনেকটা সিকিউর একটা হ্যাশ। এবং এরপরে এখানে একটা বিষয় আমাকে দেখতে হবে, যে এই যে মডেল এখানে যে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ইউজ করতেছি, যে ফিল্ডগুলা এর ফিল্ড অবশ্যই ফিলেবল থাকতে হবে। আমি যদি আমার ইউজার মডেলে যাই, আমি খেয়াল করে দেখতে পারবো এখানে ফিলেবল নামে একটা প্রোটেক্টেড অ্যারে আছে, যেখানে ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস সবগুলো দেওয়া আছে, এগুলো ফিলেবল বিধায় আমি এটা ফিল করতে পারতাম। যদি ফিলেবল না দিতাম তাহলে আমি কিন্তু এখানে আবার এটা কাজটা করতে পারতাম না, এটা এখানে একটা এরর আসতো। দেন আমি একটা ইউআরএল জেনারেট করছি, ইউআরএল থেকে আমার আসলে ভেরিফাই করা হবে। তো আমার ইউআরএল সিস্টেমটা ছিল এরকম, যে লাইক এখানে থাকবে ভেরিফাই, দেন ইউজার আইডি, দেন ভেরিফাই কোডটা। এই ধরনের একটা মডেল আমার ভিউ তৈরি করতে চাচ্ছি ইউআরএল। তো সেই জন্য আমি আসলে প্রথমে ভেরিফাই দেন ইউজার আইডি স্ল্যাশ দেন আমার হ্যাশটা নিয়ে নিয়েছি। দেন নেওয়ার পরে একটা ইউআরএল তৈরি করেছি, সেই ইউআরএলটা আমরা মেইলের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি। তো এখানেও সেম, যে আমাকে এখানে আমরা সুইফট মেলের যে লাইব্রেরি সেটা ইউজ করতেছি, সেটা লারাভেল সুইফট মেল ইউজ করতেছে। অথবা আমরা চাইলে পিএইচপি মেলের যে একটা লাইব্রেরি আছে সেটা আমরা ইউজ করতে পারি। লাইক যদি দেখাই পিএইচপি মেলার, পিএইচপি মেলারটা কিন্তু আপনার ক্লাসে দেখানো হয়েছিল একবার। তো যে কোনো একটা ইউজ করলে হবে। তো লারাভেল আসলে সুইফট মেলাটা ইউজ করতেছে, সিম্ফনি যেই মেলিং সার্ভিসটা, বিকজ লারাভেল মোটামুটি মোটা বেশিরভাগই সিম্ফনি থেকে নেওয়া। আর এখানে আমরা চলে নিজেরা চাই পিএসপি মেলার ইউজ করতে পারি, পিএসপি মেলার ওয়ে মোর ইজি দেন সুইফট মেলার। ওকে, তো জাস্ট পিএসপি মেলারটা একটু দেখাই দেই। এটা এটার ক্ষেত্রে শুধুমাত্র আমার একটা এক্সাম্পল হয়ে যায়, জাস্ট তাহলে দেখানো যাবে। আমি যদি কোনো মেল করতে চাই, আমাকে জাস্ট প্রথমে জাস্ট এই পিএইচপি মেইলার এন্ড এসএমটিপি এই দুইটা ফাইল আমাকে ইনক্লুড করতে হবে। এখানে এটা ইউজ করতে অটোরোটেটের ফলে, বাট আমাদের ইনক্লুড করতে হবে, দেন আমরা ইউজ করতে পারবো। ইউজ করার পরে আমাকে একটা পিএইচপি মেইলার মেইল ফাংশন তৈরি করতে হবে, মেইল অবজেক্ট তৈরি করতে হবে। সেই অবজেক্টে আমরা জাস্ট এই এই জায়গায় মেইল ইউজার যে প্রপার্টি, প্রপার্টি যেটা আমার জিমেল ইউজার নেম দিতে হবে এবং যে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা দিতে হবে। আমার যেটা হচ্ছে, আমার ক্ষেত্রে আমি আসলে এগুলো সব ডিক্লেয়ার করছি আমার হচ্ছে এনভি। এনভি যত ধরনের সিকিউরিটি ইস্যুর জন্য বা যে কোনো কোড বা ইউজার পাস এনভি রাখারই বেটার, আমি এনভি ইউজ করতেছি। সো আমি এখানে আসলে এই যে মেল মেইলার এসএমটিপি এবং হোস্ট জিমেল ইউজ করতেছি, ঠিক আছে। দেন এখানে আছে আমাদের সুইফট মেলার, যেটা আসলে পিএসপি ইউজ করতেছে, লারাভেল ইউজ করতেছে। এখন আমি যে কন্ট্রোলারে চলে যাই, দেন সেই মেলটা সে পাঠিয়ে দিচ্ছে, সেই মেলটা পাঠাচ্ছে। এখানে আমি যে মেলের যেই স্ক্যাফোল্ডিং বা মেলের যেই টেমপ্লেটটা, সেটা আমি অলরেডি এই মেলে, সরি, রিসোর্সে এবং এখানে ভিউসে এবং মেলে রেখে দিয়েছি এই ভেরিফাই অ্যাকাউন্ট ডেটটা। দেখ আমি যখন মেল করতেছি, আমি যখন মেল করতেছি তখন আসলে এই যখন মেল করতেছি তখন সে কোথায় পাঠাচ্ছে, ইউজার যে ইমেলটা সেই ইমেলে পাঠাচ্ছে, এবং সেটা কোথায় থেকে তৈরি করছে, রেজিস্ট্রেশন ভেরিফিকেশন থেকে। তো রেজিস্ট্রেশন ভেরিফিকেশন আসলে এখানে আমার এটা, যে আসলে তেমন কিছু না, জাস্ট কোন জায়গাতে পাঠাচ্ছে এবং সাবমিটটা লিখে দিচ্ছে এবং আমার ভিউটা পাঠিয়ে দিচ্ছে, যে এই যে ভিউটা আমি এখানে যে তৈরি করলাম এই ইমেলের ভিউটা, এই ভিউটা সেন্ড বেসিক্যালি। ওকে, তো এটা ভেরিফাই করার পরে আমার তো তারা কি করবে, লগ ইনে একটা সাকসেসফুল মেসেজ রিডাইরেক্ট করে নিয়ে যাবে। দেন আমি যদি এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল অ্যান্ড অ্যান্ড তো আমি জাস্ট এখানে একটা ফ্লাশ মেসেজ দিচ্ছি, এটা আসলে তারা সেশন দিয়ে হ্যান্ডেল করতেছে। দেন আমরা নিচে যাই। ওকে, তো ইউজার ইমেল ভেরিফাই আমি কি করতেছি আসলে, তো আমি ওই যে এটাকে দেখাইলাম যে আমার যে ইউআরএলটা কিরকম ছিল, ইউআরএলটা ছিল আসলে আমার এরকম, যে ভেরিফাই
প্রথমে একটা পাথ থাকবে, দেন আইডি থাকবে, দেন ভেরিফাই কোডটা থাকবে, সেটা আমি আসলে এখান থেকে নিচ্ছি। তো সেই আইডিটা হচ্ছে আমার এই আইডি এবং পরেরটা হচ্ছে আমার কোড হিসেবে আমি নিচ্ছি। তো আমি এটা নিচ্ছি আমাদের এই রাউটে ওয়েবে। আমি এখানে যদি যাই তাহলে আমি জিনিসটা দেখাতে পারবো। তো এখানে 40 নম্বর লাইনটা যদি খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি আমার গেটে একটা আমি স্ট্রিং দিচ্ছি, যেখানে প্রথমে আছে ভেরিফাই, দেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আইডি, এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোড। তো এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেওয়া মানে হচ্ছে এখানে কিছু ডাটা আমার আসতেছে গেট থেকে, সেই ডাটাগুলো নিয়ে আসলে আমি এই ইউজার অথেন্টিকেট কন্ট্রোলার ক্লাসের ভেরিফাই ইমেল যে মেথড সেখানে পাঠিয়ে দিচ্ছি। ভেরিফাই ইমেল মেথড কোডটা আসলে আমি এই এই যে মেথডটা পাঠিয়ে দিচ্ছি। তো এখানে আমি আইডি এবং কোড পেয়ে যাচ্ছি। তো এই আইডির মাধ্যমে আমি চেক করছি ইউজারটা আছে কিনা, ইউজারটা খুঁজে বের চেষ্টা করতেছি, ইউজার থাকে ইফ ইউজার, দেন চেক করতেছি যে আমার কোডটা ভেরিফাই করা যাচ্ছে কিনা, যে ইউজারের যে কোডটা ইমেল থেকে আসছে সেই কোডটা এবং আমার ডাটাবেসের কোডটা সেম কিনা। যদি সেম থাকে তাহলে আমি আসলে ইমেল ভেরিফাইড এটা ওয়ান করে দিচ্ছি। তো ইন জেনারেল আমি ইমেল ভেরিফাইড 0 থাকে এটা ওয়ান করে দিচ্ছি। আমি যদি ডেটাবেসে দেখাই, এটা আমার এখানে এই ইমেল ভেরিফাইটা ইন জেনারেলি 0 থাকে, বাট যখন আমি ইমেলটা ভেরিফাই করে ফেলি এটা আমার আমার 1 হয়ে যায়। এটা 1 হয়ে গেলে ইমেলটা অলরেডি ভেরিফাইড। দেন কোন টাইমে ভেরিফাই করি সেটা আমি দিয়ে দেই। এটা করার পরবর্তী জাস্ট আমাদের সেভ মেথডটা কল করলেই আমার ডাটাবেস সেভ হয়ে যায়, এবং সেভ হওয়ার পরে আমি জাস্ট লগ ইনে পাঠিয়ে দিচ্ছি উইথ সাকসেস। দেন এটা আমার জাস্ট ভেরিফিকেশন প্রসেস। এখন আসি লগ ইন প্রসেসটা। আসলে লগ ইন তেমন কিছু না, জাস্ট আমি আগের মতোই রেজিস্ট্রেশনের মতোই আমার যেই কি বলে আমি যদি রেজিস্ট্রেশন পেজে সরি লগ ইন পেজে যাই, লগ ইন পেজে আমি দেখতে পারি লগ ইন। এখানে যদি আমি খেয়াল করি এখানে দেখা যাচ্ছে যে আমাদের আসলে ফর্মে কি কি আছে। ফর্মে একটা নেম আছে, ইমেল এবং আরেকটা আছে পাসওয়ার্ড, এতটুকু আর কিছু না। ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, দেন আমরা সেই ইমেল এবং পাসওয়ার্ডটাকে গ্র্যাব করতেছি এখান থেকে। এই যে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দুটাই লাগবে, একটা না হলে কিন্তু আমার ভ্যালিডেশন হবে না। তো সেই জন্য আমি দুটাই রিকোয়ার করে দিচ্ছি। এটা কিন্তু একটা অ্যারে, এটা অলরেডি একটা অ্যাসিডিভ অ্যারে। দেন আমি চেক করতেছি যে ক্রেডেনশিয়াল গুলা, যে রিকোয়েস্ট অনলি ইমেল এন্ড পাসওয়ার্ড। আসলে আমি যখন এটা করতেছি আসলে তখন আসলে আমার এখানে ইউজারের সবকিছু না নিয়ে শুধুমাত্র ক্রেডেনশিয়ালটা নিচ্ছে, ইমেল এন্ড পাসওয়ার্ডটা নিচ্ছে। মানে ইউজারের আরো যে অনেক কিছু আছে, লাইক এখানে ইউজারের প্রোফাইল ইমেজ আছে, মোবাইল আছে, অ্যাড্রেস আছে, অ্যাবাউট আছে, অনেক কিছুই আছে, অনেকগুলো ফিল্ডই আছে, তাই না? তো আমার অনেকগুলো ফিল্ড না নিয়ে শুধুমাত্র ইমেলের পাসওয়ার্ডটা চেক করছি এগুলো আছে কিনা কোনো জায়গায়। যদি থাকে আমি তাদের ডিফল্ট যে অথেন্টিকেশন অ্যাটেম্পটের মাধ্যমে অর্থটা কমপ্লিট করে দিচ্ছি, এবং কমপ্লিট করার ফলে পরবর্তীতে আমি তাদেরকে ডিবোর্ড নামে যেই সাইটটা সেখানে পাঠিয়ে দিচ্ছি এবং সাইন ইন একটা মেসেজ দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট, এটা সাইন ইনের জন্য আমার আসলে এনাফ। দেন আমরা যদি ব্লক তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের ব্লক কন্ট্রোলার তৈরি করতে হবে, এবং এখানে আমি জাস্ট কন্ট্রোলার তৈরি করে দেখাই দিই। এখানে আমাদের একটা জিনিস সেটা করা যায় ইজিলি, দেখেন যে কোনো কন্ট্রোলার তৈরি করতে চাই, সিম্পল পিএইচপি মেক কন্ট্রোলার। ওকে, যদি আমি রিসোর্স দিয়ে দিই তো এটা নাম দেই, সেটা হচ্ছে তো আমার দেখা যাচ্ছে আমার একটা ডেমো কন্ট্রোল নামে একটা কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। এখানে আমার অলরেডি তারা অনেকগুলো কোড তারা লিখে দিয়েছে, অনেকগুলো কোড তারা আমাকে লিখে দিয়েছে, লাইক ইন্ডেক্স ক্রিয়েট, দেন স্টোর করার জন্য, দেন শো করার জন্য, সবগুলো কোড আমার তাকে আমাকে লিখে দিয়েছে। এগুলো সহজ সব লাগে না। আমি যদি এখানে এটা জাস্ট রিটার্ন করি, রিটার্ন রিটার্ন ভিউ, জাস্ট আমি আমার ওয়েলকাম পেজটা রিটার্ন করতেছি, ওয়েলকাম। এবং এখানে আমি ডাটা পাঠাই দিই একটা, আমি ডাটা তৈরি করি ফার্স্ট এখানে ডেটা।
then this ID. The data that makes it view the password, you can view the password and data just simple letter. The data password is only happy. So I'm key column. I mean, it's a controller to become data number demo controller. Abong she controller bitore. I mean, index the. এটা ডেটা নিলাম আমি সেই ডেটাকে আমি কি করলাম এখানে পাস করে দিলাম বাস দ্যাটস ইট সো এখন ডেটাটা আমি কিভাবে ধরব সেটা দেখতেছি আসলে তো আমি আমার ওয়েলকাম ব্লেডে চলে যাই এখানে আমরা ব্লেড টেমপ্লেট ইউজ করতে পারবো লাইক যদি আমি এখানে লিখি h1 ওয়েলকাম জাস্ট আমাদের আমাদের আমরা যে আগে ইউজ করতাম যে অ্যাঙ্গেল ব্র্যাকেট question mark php echo it is called the just among the data calibrate directive is called the hoja che the second I'm other gene name to the devil money I'm making a jet actually I'm our key shape but a cheese it actually very very dirty purple you can get a measure key shape but it's a demo name id she time variable she be dirty purple so I'm the key it has got to see it so let me save query it won't get a demo controller she time at she part of the height of season empty curve ওয়েলকামে গেলে আসলে হ্যালোতে গেলে আমি আসলে এখানে ফাংশন রিটার্ন না করে আমি আসলে এখানে একটা মেথড রিটার্ন আচ্ছা আমি এখানে নতুন রাউট তৈরি করি রাউট রাউট গেট তো ওয়েলকাম দেন এখানে আমি একটা আমার ক্লাসটা পাঠাবো সো এটা একটা অ্যারে হবে অ্যারে প্রথমটা হচ্ছে আমার ক্লাস নেম লাইক আমার ডেমো কন্ট্রোলার কন্ট্রোলার দ্বিতীয় আমার ক্লাসে মেথড নেম যে মেথড আমি তৈরি করেছিলাম এখানে ছিল ইন্ডেক্স ওকে ডান আমার রাউটার তৈরি করা হয়ে গেছে আমি জাস্ট যে দেখে কাজ করি কিনা বলতে পারি আচ্ছা ডেমো কন্ট্রোলার বানানটা ভুল আছে আমার এই জন্য এখানে এক্সিস্ট দেখাচ্ছে হ্যাঁ ওকে সো এখানে আরেকটা কারণ আছে না আসার কারণ কারণ এই কন্ট্রোল নাম আমি খুঁজে পাচ্ছি না কোনো বানাম ঠিকঠাক হলো খুঁজে পাচ্ছি না এটা আমাকে কি করতে হবে এখানে আমার অ্যাড করতে হবে অ্যাড না করলে আসলে খুঁজে পাবে না তো আমি অ্যাড করে দেই যে ইউজ এপিপি HTTP TTP controllers TE ওকে এখন এটা কাজ করবে আই থিং হ্যাঁ এখন কাজ করবে এটা অ্যাড না করলে আসলে কাজ করতো না সেটা প্রবলেম হইতো আমি রিলোড দেই ওকে এখানে আমি যে নামটা দিয়েছিলাম আমি সেই নামটা কিন্তু ডাটাতে পাস করে দিয়েছি আমি যে আমি আইডিটা দেখাতে চাই আমি জাস্ট লিখি ভিউতে যাই লাইক জাস্ট ভিউতে যাই এবং আইডি আইডি ইজ জাস্ট আমি আইডি লিখলে হয়ে যাবে এখানে আমার আইডি চলে আসতেছে এবং এখানে যে আমরা অনেক ফর ইচ করতে চাই সেক্ষেত্রে সেটাও করা যাবে লাইক আমি যদি এখানে ডেমোতে যাই আমি কিছু ডেটা তৈরি করি লাইক আমি আরেকটা তৈরি করি আসলে সেম দিয়ে নেম লাইক আইডি এটা এটা যদি পেস্ট করে সবগুলো যদি পেস্ট করতে চাই বা দেখাতে চাই সেখানে আমাদের কি কুইজ করতে হবে আমাকে Laravel for each name at a directive series got to be for each actually I mean data para chita make a catch curry
এখানে মাসুদ, স্যার একদিনের জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে ওদের জন্য, বুঝছেন? জি স্যার হ্যাঁ, একদিনে হঠাৎ এত কিছু বুঝবে না, এনা অনেক অনেকে হয়তো অনেক কিছু গুলাই ফেলছে অলরেডি, বুঝতে পারছেন? আচ্ছা, একদম বেসিক আমি কিছু জিনিস বলে দিই। লারাভেলে যখন আমরা কাজ করতে যাব, আমরা কিভাবে প্রজেক্টটা করব, মাসুদ যেটা বলছে আমাদেরকে কম্পোজার নামাইতে হবে, মনে আছে? একটা কথা বলছিল আপনাদেরকে বলি, তো কম্পোজার দিয়ে এডিট করাটা সবচেয়ে ভালো। আর আপনি যদি ইয়ে করতে যান, যে আমরা এই কি বলে ডিরেক্ট আমার যে পেজটা আছে পিএইচপি লারাভেল ডট কম এর যে পেজটা আছে, সেখান থেকে যদি আমি ইয়ে করতে চাই, মানে উইন্ডোজ অপারেট করতে চাই, অপারেট করতে গেলে তখন দেখা যাবে যে আমাকে অনেক কিছু থার্ড পার্টি কিছু অ্যাপ্লিকেশন, তারপরে লিনাক্স এর সেটআপ, এটা ভাবি যাবে অনেক কিছু আমাকে ইনস্টল করতে হবে। তো ওইটার থেকে আমার কম্পোজারে গেলে একদম ইজি। এখানে ইজি গেলে কি হয়, শুধু অ্যাকচুয়ালি অসুবিধাটা হলো কি, আমাকে বারবার আমাকে একটা কমান্ড লাইন বারবার লিখতে হবে। সর্বপ্রথম আমরা যেটা করবো, কম্পোজার যে ক্লিক করবো, মাত্র 2 থেকে 3 MB একটা ফাইল আমাদের নামবে, যেটা যে মাসুদ এখন করতেছে। তো কম্পোজারে যখন আমি ক্লিক করবো, ওখানে ক্লিক করে আমরা জাস্ট একটা ডাউনলোড দিব। এক্স্যাক্টলি ডাউনলোড দেওয়ার পরবর্তী 2 থেকে 3 MB, এর বেশি না, ফাইলটা ডাউনলোড হওয়ার পরবর্তীতে আমরা আমাদের সিএমডি তে যাব। এটা অলরেডি আপনি ডাউনলোড করা আছে নিশ্চয়ই, ঠিক না? জি স্যার হুম, জি স্যার এটা বেশি বড় এবং না ইনস্টলও করা আছে, রাইট? হ্যাঁ জি স্যার ইনস্টল করা আছে আর এটা যদি আপনি ডাউনলোড নাও করেন, তাহলে আপনি ডিরেক্ট এইখানে দেখেন কিছু পিএইচপি কোড লেখা আছে, এই যে কম্পোজার সেটআপ ডট পিএইচপি, আপনি জাস্ট সিএমডি কিছু কোড লিখে ইয়া করতে পারেন। তবে সেফ হয়ে যেটা হলো আপনি ডাউনলোড করে নেবেন 2 থেকে 3 MB ফাইল, বেশি না, ওটা ইনস্টল করবেন। এবং ইনস্টল করার সময় একটু ওপেন করেন, এখানে অবশ্যই দুইটা জিনিস করবেন। এক নাম্বারটা হলো আপনি ইনস্টল করবেন হলো আপনাদের জ্যাম্পের পিএইচপি ফোল্ডারে, এক নাম্বার। আর 2 নাম্বার, আপনার ডাটা পাথ অটোমেটিক সিলেক্ট করে দিতে হবে। আপনি যখন এটা ইনস্টল করতে যাবেন, দেখেন ইনস্টল দেন একটু ইয়ে মাসুদ, হ্যাঁ ইনস্টল দেন। ইনস্টল ক্লিক করলে পরবর্তীতে দেখবেন যে আমার এখানে একটা মানে কি বলে যে ইনস্টলেশন ডিরেক্টরি দেখাবে। এই ডিরেক্টরি অনুযায়ী আমাদের কি বলে যে আমি এখানে অবশ্যই জ্যাম্পে যাবো, ডেভেলপার মোড অন করে নিলে ভালো, জ্যাম্পের পিএইচপি ফোল্ডারে পিএইচপি ডট ইএক্সে নামে এটা ইনস্টল হয়। যদি এটা বাই ডিফল্ট নিয়ে নেয়, যদি আপনাদের না থাকে তাহলে অবশ্যই তাহলে এটা স্যার আপনি চুজ করে নেবেন, নাহলে আমার কাজ করবে না। প্রজেক্ট থেকে স্যার লোকাল ড্রাইভ দেন না না, আমি সেটা বলি না, আমি বাকিদেরকে বলতেছি মাসুদ, যেটা বাই ডিফল্ট এই ফোল্ডারটা চুজ করা থাকে, যদি ফোল্ডারটা চুজ করা না থাকে অবশ্যই ব্রাউজে গিয়ে এটা আপনারা চুজ করে নিতে হবে, নাহলে আমার কাজ করবে না, ঠিক আছে? নেক্সট দেন। নেক্সট দেন পরবর্তীতে আমাদের চাইবে হলে গিয়ে একটা মানে ডাটা পাথের একটা ইয়া চাইবে, ওটা অবশ্যই টিক করে দিবেন, এটা না, প্রক্সি না। নেক্সট দেন, নেক্সট দেন। আপনার আপনার এখানে এটা চাচ্ছে না, কারণ আপনার মনে হয় ডাটা পাথ অ্যাড করা আছে জি স্যার পিএইচপি। করা আছে স্যার হ্যাঁ, আমরা যে পাথ ভেরিয়েবল বা এনভায়রনমেন্ট ভেরিয়েবল যে চুজ করি, এটা এখানে দেখাবে, একটা টিক চিহ্ন আসবে যে আপনি কি এটা পাথ হিসেবে অ্যাটাচ করবেন কিনা, এটা অবশ্যই টিক চিহ্ন দিয়ে নেবেন। এটা দিয়ে নেওয়ার পরবর্তীতে আমাকে ফিনিশ করার পর আমরা যাব হলো সিএমডি তে। সিএমডি তে যে আমরা জাস্ট একটা কমান্ড লাইন লিখবো, সেটা হলো কম্পোজার। কম্পোজার লিখলে আমার দেখা যাবে যে আমার একটা পিএইচপি ফাইল ক্রিয়েট হবে, সরি দেখাবে যে আমার কম্পোজার কোন ভার্সন এখানে ইনস্টল করা আছে। সিএমডি তে যাওয়ার পরবর্তীতে আমাদের এখানে ক্রিয়েট প্রজেক্ট নামে একটা অপশন আসবে, সে ক্রিয়েট প্রজেক্ট দিয়ে আমি আমাদের ডিজায়ার অবশ্যই কি এসটি ডকস আমাদের সেভ করতে হবে। এসটি ডকস সেভ না করলে কোনো লাভ নাই। আমি একটু দেখাই মাসুদ, হ্যাঁ আপনি একটু পরে দেখান। যেটা হলো গিয়ে এখানে খেয়াল করে দেখেন, আমি এখানে ও করতে করতে আমি জিনিসটা করছি। এখানে আপনি যদি এখানে কম্পোজার না করেন, জাস্ট এখানে উইন্ডোজ গেট ফর উইন্ডোজ যান, তাহলে আপনাকে ডকার ডেস্কটপ ডাউনলোড করতে হবে, তারপর হলো গিয়ে লিনাক্স এর এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে, অনেক কিছু করতে হবে। তো সিম্পলি আমরা যেটা করবো, সেটা হলো গিয়ে যে আমরা জাস্ট এই যে এখন যেভাবে দেখালাম, আমরা ওটা এখানে নিয়ে নিবো কম্পোজারটা। এখানে দেখেন এই যে কম্পোজার, যখন আমি এটা লিখবো, হ্যাঁ কম্পোজারটা যখন আমি লিখছি, তখন আমার দেখাবে যে কম্পোজার কোন ভার্সনের আছে। তার পরবর্তীতে আমরা যেটা করব, আমাদের নর্মালি এই যে দেখেন আমি যে ফোল্ডারটা আছে, আমার যে ফোল্ডারে কম্পোজারটা দেয়া আছে, আমরা জানি সব আমাদের এসটি ডক্সে সেভ করতে হয়। এখানে আমাদের এসটি ডক্সে আগে আমাদের যেতে হবে লোকেশনটা, হ্যাঁ এই লোকেশনে যখন আমি যাচ্ছি, এখান থেকে আমি লোকেশনটা এখানে নিচে গেছি জ্যাম্প এসটি ডক্স এই ফোল্ডারের মাধ্যমে, এবং ওখানে গিয়ে একদম সিম্পলেস্ট কোড হলো এটা, যে আমার একটা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য, যে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল, এতটুকু পর্যন্ত হলো গিয়ে আমার কমান্ড, এতটুকু পর্যন্ত হলো কমান্ড যে রুট ফোল্ডার কোনটা। আর এখানে যে আমি লারাভেলটা লিখছি, এই লারাভেলটা হলো আমার যে প্রজেক্টটা ক্রিয়েট হবে সেই প্রজেক্টের ফোল্ডারের নাম কি হবে। খেয়াল করে দেখেন একটা লারাভেল নাম একটা ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এটা অল্প একটু সময় নিবে, বেশি না, 1 মিনিট 1.5 মিনিট, এর বেশি সময় নিবে না। দেওয়ার পরবর্তীতে এখানে দেখেন সবগুলো কমান্ড এক্সিকিউট হবে অটোমেটিক্যালি। অটোমেটিক্যালি এক্সিকিউট হওয়ার পরবর্তীতে আমার একটা ফোল্ডার ক্রিয়েট হবে, এবং এই ফোল্ডারের মধ্যে আমরা অনেক কিছু পাবো, যেটাই একটু আগে
দেখাচ্ছিল যে মাসুদ আমাদেরকে দেখাচ্ছিল, দেখেন খেয়াল করে দেখেন মাসুদ আমাদেরকে কয়েকটা ফোল্ডারের নাম বলছিল, সেই ফোল্ডার গুলো কোথায় আছে দেখেন, ইএনভি নিয়ে ও কাজ দেখাইছে, ইএনভি ফাইলটা এখানে ক্রিয়েট হয়। তারপরে যে রাউটার, রাউটারের ভিতরে যে করে যে এপিআই চ্যানেল কনসোল ওয়েব যেটা নিয়ে ও প্রথমে বলছিল, প্রত্যেকটা ফাইল এখানে ক্রিয়েটেড, যে ডাটাবেস নিয়ে যেটা আছে যে মাইগ্রেশন নিয়ে ও কথা বলছিল। এখানে বাই ডিফল্ট চারটা টেবিল আমাদের ক্রিয়েট করা থাকে, ইউজার টেবিল, পাসওয়ার্ড, তারপরে এই জিনিসগুলো বাই ডিফল্ট চারটা টেবিল আমাদের ক্রিয়েট করা থাকে। আমরা নিজেদের পছন্দ মতো আরো কিছু টেবিল আমরা ক্রিয়েট করে নিতে পারি, অথবা এখানে যে টেবিলটা আছে এই টেবিলটাকে আমরা চাইলে আমরা এডিট করে নিতে পারি আমাদের নিজের পছন্দ মতো। খেয়াল করে দেখেন এখানে মাসুদ যে টেবিলটা দেখেছিল সেখানে ওর দুটা জিনিস এক্সট্রা অ্যাড ছিল, ও যেটা বলছে যে আমি জাস্ট দুটা জিনিস অ্যাড করছি। খেয়াল করে দেখেন এখানে কিন্তু সেম আগে থেকে এগুলো ক্রিয়েট করা। এটা হলো আমাদের কি বলে যায় এই আমাদের এই লারাভেলের মানে ফ্রেমওয়ার্ক এর, শুধু লারাভেল বলতে না সিম্ফনিটাও অনেক এফিসিয়েন্ট, লারাভেলের পাশাপাশি সিম্ফনি অনেক এফিসিয়েন্ট, এন্ড বর্তমানে সিম্ফনি মানে সবচেয়ে ভালো। ঠিক না মাসুদ? লারাভেল সিম্ফনি একটা এক্সটেন্ডেড ভার্সন আর কি, এক্সটেন্ডেড ভার্সন আর কিছু না, রাইট? তো এখানে আমার ক্রিয়েট করে দেয়া আছে, যেটা মাসুদ আপনাদের টিকটকে দেখেছে প্রতিটা সাব ফোল্ডার। এখানে আপনি জাস্ট যেটা করবেন সেটা হলো গিয়ে আমি এই ফোল্ডারটা রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ওপেন উইথ অপশন থাকবে, ওপেন উইথ কি এখানে আছে, যদি না থাকে তাহলে আপনার ভিএস করে যাবেন, ভিএস করে গিয়ে ফাইল দিয়ে দিবেন ওপেন ফোল্ডার, বুঝতে পারছেন? ফোল্ডার ওপেনে গিয়ে আমাদের এখানে যে ফাইলটা আছে এই যে জ্যাম্পের মধ্যে এসটি ডকস, এসটি ডকস হচ্ছে লারাভেল, এইটা ফোল্ডারটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করলে এই যে দেখেন আমাদের যা যা ফাইল আছে এখানে সব এখানে দেখাচ্ছে। খেয়াল করে দেখেন যেটা মাসুদ আমাকে দেখাচ্ছিল প্রথমে, এই যে ইএনভি এর কথা ও যেটা দেখাচ্ছে যে ইএনভি আমরা যে ডাটাবেসটা সেভ করব, এখানে আমাদের দেখেন অলরেডি বাই ডিফল্ট এই লেখাগুলো লেখা আছে। এখানে আমাদের যেটা চেঞ্জ করতে হবে সেটা হলো শুধুমাত্র আমাদের এখানে আমাদের ডাটাবেসের নামটা চেঞ্জ করতে হবে। ডাটাবেসের নামটা আমরা কোথায় চেঞ্জ করবো? আমাদের যে জ্যাম্পে যে ডাটাবেসটা দেওয়া আছে, খেয়াল করে দেখেন আমরা জ্যাম্পের ডাটাবেস ক্রিয়েট করছিলাম, সবার মনে আছে এই জিনিসটা যে আমাদের যখন আমরা মাই স্কুলে গিয়ে আমরা যখন ওই ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা যখন ডাটাবেস ক্রিয়েট করছি, এখানে আমার মাই স্কুল যখন আমরা ওপেন করতেছি আমাদের কিছু পোর্ট নাম্বার আসতেছে, খেয়াল করেন 3306, আমাদের এখানে বাই ডিফল্ট আমাদের ডাটাবেসের জন্য পোর্ট নাম্বার আছে 3306। এবং আমরা যখন এই মাই স্কুল এর অ্যাডমিনে যখন আমরা ওপেন করব, আমাদের যখন ব্রাউজারটা ওপেন হবে, খেয়াল করে দেখবেন আমাদের মাই স্কুল, এটা আমি আপনাদেরকে আগেও দেখাইছিলাম যে এই ডাটাবেসের যে ড্যাশবোর্ডটা আছে ড্যাশবোর্ডের মধ্যে কি প্রবলেম? জেমস স্যার মনে হয় স্টার্ট করা হয়নি স্যার, সবই স্টার্ট করা আছে, আইয়া অ্যাপাচি মনে করি নেই, হ্যাঁ অ্যাপাচি করি নেই। এখানে দেখেন এই যে আমাদের লোকাল হোস্টের আইপিটা দেখেন, খেয়াল করেন দেখা আছে এখানে এই আইপি অনুযায়ী আমাদের কি বলতেছে অলরেডি আমাদের এখানে দেয়া আছে, শুধু আমাদের এখানে ডাটাবেসের নামটা চেঞ্জ করে দিতে হবে, আর কিছু করার প্রয়োজন নাই। আমাদের ওই যে করছিলাম মাই এসকিউএল আই কানেক্ট হবে যে অনেক কিছু করছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে, ঠিক না? তো সেখানে আমার এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। আর এখানে যে আরো কিছু কিছু জিনিস আছে, এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের যখন আমরা ডাটাবেজে সিকিউরিটি নিয়ে কাজ করব, ডাটাবেজ সিকিউরিটি থাকবে, সিকিউরিটি রিয়া জিনিসগুলো থাকবে, এখানে আরো কিছু টার্মস আছে, এনক্রিপশন বা হাবি যে অনেক কিছু আছে, এগুলো আপাতত এখন দরকার, এটা পরবর্তীতে আপনারা স্টাডি করবেন। এটা হলো আমার ডাটাবেজ গেল। তারপরে যে রাউটারের ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে আমাদের এখানে যে ওয়েব যেটা আছে, আমরা ওয়েব নিয়ে কাজ করলে আমাদের কিভাবে এটা দেখাচ্ছে। আর যেটা হলো নর্মালি আমরা যখন নিয়েতে যাব যে সরি অ্যাপে না, অ্যাপের ভিতরে কিছু আমাদের মডেলস পাওয়া যায়, যেটাই যে মাকসুদ বললো যে ইউজারের ক্ষেত্রে কি কি থাকতেছে, এই মডেলস গুলা বিল্ট ইন মডেল থাকে, অথবা আপনি চাইলে এখানে আরো মডেল ক্রিয়েট করতে পারবেন। বুটস্ট্র্যাপে কিছু ফাইল এখানে দেয়া আছে, খেয়াল করে দেখেন, হ্যাঁ আমাদের যে বুটস্ট্র্যাপে কোন ফাইলটা আমাদের যে পিএইচপি, আমাদের যে আপনাদেরকে যে ও যে একটা হোম পেজ দেখাইলো, যে যে হোম পেজটা আসছে সেই হোম পেজের জন্য আমাদের এখানে এখানে ডিজাইনটা এখানে দেয়া আছে। এছাড়াও আরো এখানে আরো অনেক কিছু আছে, খেয়াল করে দেখেন যে কনফিগারের ক্ষেত্রে অ্যাপ পিএইচপি এখানে টুকটাক, এখানে আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা এই জিনিসগুলো, এগুলো এখনই না, এই কনফিগার গুলো এখনই না, এখানে মেইল টেল সবকিছু এখানে কনফিগার করা আছে, আপনার কিছু করা লাগবে না। এখানে মেল সার্ভার এখানে কনফিগার করা আছে, যে মেল সার্ভার এসএমটিপি, হ্যাঁ তারপর যে ডাটাবেসের জন্য যে অথেন্টিকেশন যে কানেকশন, এই কানেকশনটা এখানে অলরেডি দেওয়া আছে। কোত্থেকে নিয়ে আসছে যে ইএনভি যে ফাইলটা আমি একটু আগে দেখাচ্ছিলাম আপনাদেরকে, যে ইএনভি ফাইলে, ইএনভি ফাইলে এখানে যে আমি যে ইয়াটা দিছি ডিসক্রিপশনটা বা বর্ণনাটা দিছি, এই অনুযায়ী এখানে এখানে কনফিগার অলরেডি করা আছে, যে ডাটাবেসের কনফিগারেশন, এই কনফিগারেশন গুলো এখানে অলরেডি, এখানে যা যা আছে যা যা প্রয়োজন মেইল বা অন্যান্য যে সার্ভিসেস গুলো দেওয়া আছে সবগুলো কনফিগারেশন এখানে দেওয়া আছে। আর বাকি যে যে কাজগুলো আমরা করি, আমরা রিসোর্সে যাই, রিসোর্সে যাওয়ার পরে সিএসএস জেএস যে কোডগুলো করা আছে আর ভিউজে যাব, ভিউজে গিয়ে আমাদের মূলত কাজটা করতে হয়।
এখানে ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি ওর একটা ব্লেড এক্সটেনশন আমাদের এই ফাইলগুলো ক্রিয়েট ব্যবহার করে, এবং এই ব্লেডের পরবর্তীতে এই আমাদের সবগুলো এক্সটেনশনই ডট ব্লেড ডট পিএইচপি তৈরি করতে হবে, কারণ রেন্ডারিংটা ওরা এটার মাধ্যমে করে থাকে। এখানে যেটা হলো ওয়েলকাম ডট পিএইচপি, এটা যদি আমি রান করে দেখি, রান করলে আমাদের নর্মালি যেটা হবে, আমার এই যে আপনাদেরকে প্রথমে যে হোম পেজটা দেখানো হয়েছে দেখেছিল মাসুদ, সেটা আসবে। আমরা মূলত এখানে এই যে ভিউজ যে ফোল্ডারটা আছে, ভিউজ ফোল্ডারের মাধ্যমে মধ্যে আমরা আমাদের ডিজায়ার যে ওয়েব পেজ গুলো আছে, আমাদের যেটা প্রয়োজন সেই জিনিসগুলো আমরা এখানে ইনক্লুড করবো। আমার কথা কি ক্লিয়ার হয়েছে, বুঝা গেছে? কথা বুঝতে পারছেন? তো আপনারা, মাসুদ আপনাদেরকে আজকে অনেক কিছু দেখাই দিচ্ছে, ও মূলত ও প্রজেক্টে কিভাবে কাজ করেছে, কিভাবে ইমেল ভেরিফিকেশন করছে, কিভাবে কুকি কাজ করতেছে, কিভাবে এটা কাজ করতেছে, কিভাবে ওটা কাজ করছে, সবকিছু দেখিয়ে দিচ্ছে। কিন্তু এটা একদিনের জন্য আপনাদের জন্য অনেক বেশি ওভারলোড হয়ে যাবে, এটা আমার যা মনে হচ্ছে আর কি। বুঝতে পারছেন কি বলছে? তাই নর্মালি আপনারা এই ক্রিয়েট প্রজেক্ট যে অপশনটা দেখালাম, এখানে গিয়ে আপনার প্রজেক্ট ক্রিয়েশনের পরবর্তীতে পাশাপাশি আপনারা কিভাবে আপনাদের কাজগুলো করতে পারেন, এখানে যে ব্লেড অ্যাড করতে পারেন, রাউটার রাউটার থেকে আমরা কিভাবে যাচ্ছে, এখানে সবগুলো সেট আপ করা আছে, সবগুলো সম্পর্কে আপনারা একটু স্টাডি করবেন বাসায়। কারণ হলো মাসুদ আগে থেকে কাজ করতেছে, তাই ওর কাছে জিনিসটা খুব ইজি লাগতেছে, যেভাবে ইজিলি বুঝে যাচ্ছে মনে হচ্ছে যে সবাই আসলে পারবে, বুঝতে পারবে। মানে অনেকে আছে আপনি এগুলো ঘাটাঘাটি করেন নাই। আগে আপনাদের যেটা করতে হবে, যে পিএইচপি যে ফ্রেমওয়ার্কটা ব্যবহার করার পর্যন্ত, এখানে যে আমি আমি বলছি যে কম্পোজারে আমি কাজ করব, এটা আমি কম্পোজার ডাউনলোড করছি। কিভাবে ডাউনলোড করছি আমি আবারও বলছি, যে আমি এখানে যে কমান্ড লাইনটা লিখছি, এটা প্রতিটা প্রজেক্ট শুরু করার আগে আপনাকে এই কমান্ড লাইন লিখলে আপনাদের একটা করে ফোল্ডার ক্রিয়েট হবে। আর নাহলে আপনি যেটা চান, যেটা করতে পারেন, টোটাল ফোল্ডারটা জাস্ট কপি পেস্ট করে নিতে পারেন। এটা একবারে ডাউনলোড হয় আর কি, বেশি বড় ফাইল না, অল্প একটু ফাইল, বেশি সময় লাগে না, মিনিট এক মিনিটের মতো সময় লাগে। এখান থেকে আমরা প্রজেক্ট প্রতিবার নতুন করে ক্রিয়েট করে নিতে পারি। এছাড়া আরো ছোট ছোট কিছু কমান্ড আমাদের লিখতে হয় প্রজেক্ট করতে করতে আস্তে আস্তে, সেটা আমাদের সিএমডি তে না করে আমরা মূলত টার্মিনালে করবো। আমাদের এখানে যে আমাদের যে দেখেন ভিএস কোডে টার্মিনালটা আছে, টার্মিনালে ছোট ছোট কমান্ড গুলো করবো। আর আপনারা যদি এগুলা আগে আপনাকে জানতে হবে যে এখানে কি কি, এই যে ফোল্ডার গুলা বা যে কনফিগারেশন গুলা যে জিনিসগুলা দেয়া আছে, এই সবগুলা সম্পর্কে আপনারা একটু বেসিক আগে ধারণা তৈরি করেন যে কোনটা দিয়ে কি বুঝাচ্ছে। বিভিন্ন কম্পোজার এখানে অ্যাড করা আছে, প্যাকেজ অ্যাড করা আছে, তারপর আর্টিসানের কাজ কি, আর্টিসানের অনেক বড় কাজ আছে। আর্টিসান হলো আমার পিএইচপি আর্টিসান, একটা কমান্ড লাইনের জন্য একটা অনেক বড় জিনিস আর্টিসানের কাজ লাগবে। এই ফ্রেমওয়ার্কটা মূলত কি কেন আপনারা খুব সহজেই বুঝতে পারবেন, যে আমাদের এত অনেক টাইম আমাদেরকে সেভ করে দিবে একটা ফ্রেমওয়ার্ক যদি আমরা ব্যবহার করতে চাই। আর মাসুদ যে কাজটা করছিল এখানে, এই যে এই ওয়েলকাম ডট পিএইচপি, এটা পুরোটা ও ডিলিট করে দিয়ে জাস্ট একটা হেডার ফাইল ব্যবহার করছে, এবং লাস্টে ওটাই ও করতেছিল, ঠিক না মাসুদ? স্যার ঠিক আছে, আপনারা যারা দেখছেন আজকে, মাসুদ অনেক কিছু দেখাইছে, ভিডিওটা আরেকবার দেখবেন আপনারা। আর মাসুদ যে রেকর্ডিং পার্টটা ভিডিওটা আমাকে একটু দিয়ে দিয়েন, হ্যাঁ আমি দুটো একসাথে আপলোড করে দিব, ওকে? এগুলো আবার একটু দেখবেন। আর অনেক এভেলেবেল লিংক আছে ইউটিউবে, অভাব নাই, অভাব নাই, বুঝতে পারছেন? ইউটিউবে আজকাল অনেক কিছু পাওয়া যায়, আপনারা চাইলে যারা লারাভেল নিয়ে কাজ করতে চান, হ্যাঁ তারা এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারেন। তবে সবচেয়ে যেটা হলো গিয়ে আপনাদের বলবো, অনলাইন টিউটস নামে একটা ইয়ে আছে, অনলাইন নাইটি টিউটস একটা টিউটোরিয়াল একটা চ্যানেল আছে ওইটা। আর আরেকটা হলো গিয়ে দেখবেন যে আমি কিছু নাম বলতেছি, আরেকটা নাম হলো কি জানো, ভুলিতে গেলাম, আরেকটা চ্যানেলের নাম। আচ্ছা আমি কিছু লিংক দিয়ে দিব না লারাভেল রিলেটেড, যেগুলো আর কি আপনাদের জন্য শেখাটা বেটার হবে। ফ্রি ফ্রি কোড ক্যাম্প একটা আছে, বুঝতে পারছেন? ফ্রি কোড ক্যাম্প, এটা নাম শুনছেন? জি স্যার। এখন মনে পড়ছে আমার, ফ্রি কোড ক্যাম্প এটা নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে আপনারা এগুলো দেখতে পারেন চাইলে, ঠিক আছে? আর এখন আমি যেটা চিন্তা করতেছি, আমি কালকে প্রেজেন্টেশনটা নিয়ে নেই, ঠিক আছে, ল্যাবের বাকি কাজ আমরা 22 তারিখে ফিজিক্যালি করব, ঠিক আছে? এবং আমি লিংক দিয়ে দিব পোস্ট করে, তো ধরে নেন 11টার সময়, সমস্যা আছে? না স্যার, এটাই ভালো হয় স্যার। তাহলে 11টা থেকে 1টা, ওকে? নাকি 12টা থেকে দিব বলেন? না স্যার, 11টা থেকে দেন স্যার, 12টা বেশি, স্যার আগে থেকে নেওয়া ভালো। তাহলে 10টার সময় দিই, দেন স্যার, সমস্যা নেই স্যার, দেন স্যার। জি স্যার। বাকি সবাই? জি স্যার। তাহলে আমরা সকাল 10টা থেকে শুরু করব, আপনাদের 10টা থেকে 12টা পর্যন্ত টাইম, ওকে? ওকে স্যার। আর আমি 22 তারিখে যে প্রেজেন্ট থাকবে না, আমি বলে দিলাম 22 তারিখে যে ভার্সিটি প্রেজেন্ট থাকবে না, সেই প্রেজেন্টেশন 0 পাবে, বুঝতে পারছেন? জি স্যার।